ওএবি অডিয়েন্স ফ্যাক্টরি বোর্ডের তরফ থেকে নতুন একটি আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে 4,000-এরও বেশি শূন্য পদে। এছাড়াও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন আরেকটি চাকরির খবর, যেখানে রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি, যেটা অ্যাপ্রেন্টিসশিপ বলতে পারেন, 2,500-এর উপরে কিন্তু শূন্য পদ রাখা হয়েছে। রেলের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু দুটো নোটিফিকেশান নিয়ে আজকে আমাদের থাকবে আলোচনা। ভিডিও শুরু করার পূর্বে করব আপনাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সমস্ত যদি তথ্য যাচাই করতে চান বা জানতে চান ভিডিওই জানাবো স্টেপ বাই স্টেপ কি এখানে ইনফরমেশান দেয়া রয়েছে। চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। অফিসিয়ালি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই মুহূর্তে। আমরা আপনাদেরকে প্রথমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, এখানে সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, আর এখানে আপনারা যদি লক্ষ্য করে দেখেন নোটিফিকেশান নাম্বার যেটা এখানে দেয়া রয়েছে RRC/CR/AA2019, এবং ডেট যেটা প্রকাশিত হয়েছে 21/12/2019। আজকে হচ্ছে 23শে ডিসেম্বর, আর 21শে ডিসেম্বর কিন্তু এই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশানটা কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে সাধারণত অ্যাপ্রেন্টিস দেবের রেলওয়ের তরফ থেকে যেটা আপনাদের জানানো হচ্ছে, অনলাইনে আবেদন শুরু হচ্ছে 23/12/2019 থেকে। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে আবেদন শেষ হচ্ছে 22/1/2020। যারা আবেদন করতে চাইছে এখানে কিভাবে আবেদন করবে বা কি ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। অবশ্যই যারা আমাদের ভিডিওটাকে এখনো পর্যন্ত লাইক করেননি ভিডিওটাকে লাইক করে দেবেন, কারণ আপনাদের জন্য এই ভিডিওটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে হেল্পফুল হতে চলেছে। এখানে যদি আমরা কথা বলি ভ্যাকান্সি নিয়ে, যেটা অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকান্সি এখানে কেরাম রাখা হয়েছে, এখানে ট্রেড, আপনাদের যে ট্রেড আছে ট্রেড অনুযায়ী কিন্তু এখানে রাখা হয়েছে ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, এইরকমভাবে আপনারা ভ্যাকান্সি পেয়ে যাবেন। ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার, এখানে আপনাদের জন্য ডিজেলের জন্য যে সমস্ত মেশিন ডিজেল যেগুলো আছে এই রকমভাবে কিন্তু টোটাল শূন্য পদ রাখা হয়েছে। এখানে আপনারা যদি দেখেন আলাদা আলাদা স্টেটের জন্য কিন্তু আলাদা আলাদা শূন্য পদ আলাদা করা রয়েছে। এখানে আপনারা সমস্ত জায়গা থেকেই আবেদন করতে পারবেন, অল ওভার বেসিক রিক্রুটমেন্ট এটা অ্যাপ্রেন্টিস হতে চলেছে, আপনারা যে কোনো জায়গায় কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের জন্য জানানো হচ্ছে। এখানে আপনাদের বেসিক্যালি যে স্টেটগুলো দেয়া রয়েছে সেই স্টেট ওয়াইজ কিন্তু আপনাদের আবেদন করতে পারবেন, শুধুমাত্র আপনার যোগ্যতা মাধ্যমিক পাস এবং ITI আপনার পাস করা থাকতে হবে। এখানে আপনার যদি যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করতে পারবেন এখানে আপনাদের জানানো হচ্ছে। কোয়ালিফিকেশানের ডিটেলস কি বলা হয়েছে এখানে আপনাদের, কোয়ালিফিকেশান যেটা বলা হচ্ছে অবশ্যই আপনার মাধ্যমিক এবং ITI, এখানে আপনার অ্যাপ্রেন্টিস নিতে গেলে লাগবে 50% নাম্বার রাখতে হবে, আপনার যদি 50% নাম্বার থাকে আবেদন করতে পারবেন এই পদের জন্য। এখানে আপনার NCVT অথবা SCVT দ্বারা স্বীকৃত আপনার অবশ্যই ITI যে ইনস্টিটিউটটা হতে হবে, এখানে আপনার যদি ইনস্টিটিউট ITI যদি NCVT বা SCVT দ্বারা স্বীকৃত হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এখানে। এছাড়াও আপনাদের অনেক এখানে ডিটেলস দেয়া রয়েছে, এক্স সার্ভিসম্যান যারা আছে এক্স সার্ভিসম্যানদের উপরে এখানে ডিটেলস আছে, এবং জেনারেল OBC SC ST-র জন্য কিন্তু এখানে বয়সের ছাড় থাকবে, আর আপনার বয়স হতে হবে 15-24 বছরের মধ্যে, 1/1/2020 অনুযায়ী আপনার কিন্তু বয়স এখানে কাউন্ট করতে হবে। OBC-দের জন্য এখানে কিন্তু বয়স যেটা শুরু হচ্ছে বলা রয়েছে, এবং SC-দের জন্য যেটা বয়স শুরু হচ্ছে বলা রয়েছে, এবং SC-দের জন্য এখানে বলা রয়েছে, SC ST OBC এবং জেনারেলদের জন্যও বলা রয়েছে কত পর্যন্ত আপনার বয়স হলে আবেদন করতে পারবেন। এখানে আরও কিছু ইনফরমেশান আছে এক্স সার্ভিসম্যানদের উপরে, অবশ্যই আপনারা যারা আবেদন করবেন আবেদন করার আগে যাচাই করে নেবেন। পেমেন্ট, এখানে আবেদন ফিস 100 টাকা, আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইট RRCCR.com এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনার যেতে হবে, এবং ওখানে গিয়ে আপনার যাবতীয় প্রমাণপত্র সহ আবেদন করতে হবে, এবং ওখান থেকেই আপনাদের 100 টাকা কাটা হবে। এখানে আরও কিছু ইনফরমেশান আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো টোটাল ইনফরমেশান এখানে
দেওয়া হয়েছে সেইগুলো আপনাকে দেখে নিতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা rrccr.com ওই এই মুহূর্তে যেটা আপনাদের সামনে অন করা হয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে এবং এই ওয়েবসাইটে আসতে হবে। এখানেই এসেই আপনাদের আবেদন করতে হবে, সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে। এছাড়াও আপনাদের জন্য কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে কিছু ইনফরমেশান, যেগুলো আপনার ফিজিক্যাল ফিটনেস, হাইট, চেস্ট, সেইগুলোর এখানে কিছু ইনফরমেশান আপনাদের জন্য দেওয়া রয়েছে। কারণ অ্যাপ্রেন্টিস শুধু তো এইগুলো দেখে হয় না, এছাড়াও আপনাদের শারীরিক সক্ষমতা এগুলো দেখতে হবে এবং ইনস্টিটিউট বা হসপিটাল থেকে আপনাকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে যখন মেডিকেলের আপনার যখন চেক হবে। এইগুলো কিন্তু অবশ্যই আপনাকে, যারা এই পিডিএফটা ডাউনলোড করতে চাইছেন পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন অথবা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আপনারা ডাউনলোড করতে পারবেন, ফ্রি অফ কস্ট, কোনো রকম টাকা লাগবে না। এছাড়াও আমরা চলে আসছি নেক্সট আরেকটি চাকরির খবর, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স, এখানে যেটা বলা হচ্ছে OFB, যেটা আমরা শর্ট ফর্মে সবাই জানি। কিন্তু অডিয়েন্স ফ্যাক্টরি বোর্ডের তরফ থেকে যে আপডেটটি প্রকাশিত হয়েছে, টোটাল শূন্যপদ 4805টি আর রেলের হচ্ছে 2500 মতো শূন্যপদ রাখা হয়েছে। সব মিলিয়ে আপনারা যদি এখানে শূন্যপদের কথা বলেন, প্রায় 6800 বেশি এখানে শূন্যপদ, প্রায় 7000 মতো শূন্যপদ আপনারা পেয়ে যাবেন যারা আবেদন করবেন। এখানে দুটো পোস্টের জন্য ভালো মতো শূন্যপদ রাখা হয়েছে। এখানে কোয়ালিফিকেশান কি, মাধ্যমিক পাস, 40% নাম্বার এবং ম্যাথামেটিক্স অথবা সায়েন্স সাবজেক্টে আপনার নাম্বার থাকতে হবে, আর সব মিলিয়ে 50% আপনার থাকতে হবে। এবং ITI যাদের থাকবে, NCVT অথবা SCVT থেকে আপনার 50% নাম্বার অবশ্যই জরুরি। বয়স হতে হবে 15-24-এর মধ্যে, যারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা বয়সের জন্য ছাড় পেয়ে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যদি লক্ষ্য করি, OFB যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে এই মুহূর্তে অডিয়েন্স ফ্যাক্টরি বোর্ডের তরফ থেকে, যেটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনারা এসে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা আগে চেক করে নিতে পারবেন, বা বিজ্ঞপ্তির যে PDFটা থাকবে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে PDFটাও ডাউনলোড করে নিতে পারবেন। OFB.gov.in/news আপনারা এই সেকশনে আসার পরেই সম্পূর্ণ PDFটাও যাচাই করে নিতে পারবেন। আপনারা যারা আবেদন করতে চাইছেন অবশ্যই আবেদন করতে পারবেন, এখানে আপনাদের সেই রকমভাবে কোনো কিছু বলা নেই। আর আপনাদের কিন্তু এখানে যে ভ্যাকান্সি রাখা হয়েছে 4805টি এবং এখানে রেলের জন্য যেটা 2500-এর উপরে কিন্তু এখানে ভ্যাকান্সি আছে, রেলের অ্যাপ্রেন্টিসশিপ ভার্সেস এখানে আপনারা OFB যেটা অডিয়েন্স ফ্যাক্টরির যেটা অ্যাপ্রেন্টিস দিচ্ছে আপনাদের জন্য, অল ওভার ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, না হলে আপনারা আবেদন করতে পারবেন না। আর এখানে ITI এবং নন ITIদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি রাখা হয়েছে, যেটা নন ITIদের ক্ষেত্রে, তাদের ITI থাকবে না, তাদের জন্য 1595টি এখানে শূন্যপদ রাখা হয়েছে। এবং ITIদের ক্ষেত্রে এখানে 3210 মানে 3210টি শূন্যপদ রাখা হয়েছে। আলাদা আলাদা ভ্যাকান্সি করা হয়েছে আলাদা আলাদা পোস্টের জন্য, কারণ এখানে যাদের ITI করা আছে তারাই শুধু যদি আবেদন করে, নন ITI ছেলেমেয়েরা কোথায় যাবে, সেই জন্য আলাদা করে ভ্যাকান্সি করা হয়েছে। এটা সবার পক্ষেই কিন্তু ভালো একটা অপরচুনিটি, কারণ অনেকেই যে অ্যাপ্রেন্টিস নিতে চায় কিন্তু অনেকেই পারে না, সেই কারণের জন্য গভর্নমেন্ট এই দিকে লক্ষ্য রেখেছে। কারণ এই জায়গাটা কিন্তু সবথেকে দারুণ একটা জায়গা, শুধু আপনার মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 50% নাম্বার পেয়ে পাস করতে হবে এবং 40% আপনার ম্যাথ এবং সায়েন্স, যেটা আপনার সায়েন্সের সাবজেক্ট থাকবে ফিজিক্স অথবা কেমিস্ট্রি, অথবা আপনার যদি
বায়োলজি থাকে সেই সাবজেক্ট মিলিয়ে আপনার 40% থাকতে হবে সমস্ত সাবজেক্টের জন্য, এবং সব মিলিয়ে টোটাল করে কিন্তু 50% হতে হবে। এই ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম টোটাল মোটামুটি ভিন্ন ভিন্ন ডিটেলসগুলো আপনাদেরকে। আপনারা যদি পিডিএফগুলো ডাউনলোড করতে চান ভিডিওর নিচে ডেসক্রিপশান থেকে অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি আমার দেওয়া তথ্য আপনাদের যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর আপনারা যদি নতুন আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ লেটেস্ট চাকরির খবর আপনাদেরকে সবার প্রথম আমাদের ইউটিউব চ্যানেল থেকেই পৌঁছে দেওয়া হয় আপনাদের সামনে। এবং অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন কী ধরনের চাকরি বা কী ধরনের নোটিফিকেশান খুঁজছেন বা অ্যাপ্রেন্টিস খুঁজছেন। চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী জব প্রোফাইল যদি ম্যাচ করে যায় সেই রকম আপডেট সবার প্রথম আপনাদেরকে পৌঁছে দিতে। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।